একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো টাকা পয়সার সেভিং বা ইনভেস্ট, যেটা তোমাকে তোমার ভবিষ্যতের জন্য সুন্দর এবং শেষ জীবনটাও ভালো কাটাতে পারে এবং এমার্জেন্সির সময় তোমাকে তোমার এই ফান্ড সুরক্ষা কবচের মতন কাজ করতে পারে। আর যদি এখনই ইনভেস্ট না করো বা সেভ না করো, তাহলে তোমার এমার্জেন্সির সময় যেমন চিকিৎসা, স্বাস্থ্য বা আরও অন্যান্য পরিস্থিতি তোমাকে বিপদে ফেলতে পারে। টাকা সেভ করার এবং সেই টাকাকে আরও সুরক্ষিত রাখার সবথেকে ভালো একটা রাস্তা হলো এই সেভিং, যেটা তোমাকে তোমার যে আয় বা এখনকার যে টাকা সেটাকে আরও বাইপাস করতে সাহায্য করে এবং সেই টাকা আরও বাড়াতে সাহায্য করে। কিছু গুরুত্বপূর্ণ স্কিম যেগুলোতে টাকা রাখলে তোমার টাকা বাড়বে এবং সেফ থাকবে, এবং এই টাকাগুলো যখন তুমি বিপদে পড়বে বা যখন তোমার ভবিষ্যতে এমার্জেন্সির সময় হবে বা তোমার ভবিষ্যৎকে আরও সুখময় এবং আরামদায়ক বা আরও ভালো পজিশনে জীবন পরিচালনা করার জন্য এটা তোমার তখন খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার জন্য এখন থেকে তুমি যদি স্ট্র্যাটেজি বানাও, অল্প অল্প করে এখন থেকেই সেভ করার চেষ্টা করো, তাহলে তোমার ফিউচারটা অনেক ভালো এবং অনেক সুখময় হবে, এটুকু বলতে পারি। নমস্কার, আমি সাধারণত আর্থিক রিলেটেড বা ফিনান্সিয়াল ফ্রিডম, ভবিষ্যৎ আমাদের সেটাকে আরও ভালো এবং মজবুত এবং বেটার বানানোর লক্ষ্যে আমি ভিডিওগুলো আপলোড করি। তো আজকে কোথায় কোথায় আমি টাকা ইনভেস্ট করব এবং কম রিস্ক এবং সেভ এবং সরকারি পরিচালনায় সেভি দ্বারা পরিচালনায় যেসব ফান্ড আছে যেখানে টাকা রেখে আমরা ভালো একটা পার্সেন্টেজ রিটার্ন পেতে পারি এবং একদম সেফ জায়গা, তো তাই নিয়ে আজকের বিষয়ে আলোচনা থাকবে। তো আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং যারা পুরনো আছে তারা ভিডিওটা পুরো দেখবে। প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আমি এখানে নাম ধরে বলবো যে কোথায় কতটা রিস্ক আছে, কোথায় কত পার্সেন্ট আমাদের রিটার্ন পাওয়া যায়, সেই উদ্দেশ্যে নিয়ে আজকে পুরো ভিডিওটা বানাবো। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে যে আমরা ফান্ডগুলো বা যে জায়গার কথা আলোচনা করব সেগুলো সবগুলোই সেবি দ্বারা এবং ভারত সরকারের RBI রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত। কিছু কিছু ফান্ড আছে যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আমার আগের ভিডিওগুলোতে আমি বলেছি শুধু ইনকাম করা বা পয়সা খরচ করার জীবন নয়, ভবিষ্যতের জন্য অল্প অল্প সামান্য 10-20% ইনকামের একটা বাইপাস করা সেটা আমাদের ভবিষ্যৎকে আরও সুন্দর করে, এবং যত তাড়াতাড়ি স্টার্ট করা যাবে তত তাড়াতাড়ি ভালো। কারণ সময় চলে যায়, আমরা একটা পরে বুঝতে পারি যে আমরা এতদিন ধরে যদি সামান্য করে টাকা আমরা কোথাও ইনভেস্ট করতাম তাহলে আজকে হয়তো রিটার্ন পেতাম, একটা বিপদের সময় কাজে লাগবে। তো সেই রেগুলারটা যাতে ফিল না হয় কারোর, এবং সেই উদ্দেশ্যে এবং একদম যারা শেয়ার মার্কেটে পয়সা লাগাতে চাও না, যাদের কাছে অত হিউজ পরিমাণে টাকা নেই যে রিয়েল এস্টেটে ব্যবসায় পয়সা ইনভেস্ট করবে, তো তাদের জন্য কিছু কিছু ফান্ড আমি বলছি যেগুলো ইনভেস্ট করলে তোমরা ভালো রিটার্ন পাবে একদম পুরো সেভের সঙ্গে, সরকারি গ্যারান্টির সঙ্গে। তো চলো ফান্ডগুলোর নাম করি। প্রথমেই বলি ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম, যেটা হচ্ছে ELSS, সেটা হলো একটা মিউচুয়াল ফান্ড। এখানে কিন্তু একদম রিস্ক কম। ELSS ফান্ডে কিন্তু 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স সেভ পাওয়া যায়, এটা একটা ট্যাক্স সেভিং ফান্ড, তার সঙ্গে সঙ্গে রিটার্নটাও ভালো পাওয়া যায়। এখানে 1 লাখ টাকা পর্যন্ত আমার ট্যাক্সের ছাড় পাওয়া যায়, এবং 1 লাখ টাকার উপরে গেলে সেটা 10% ট্যাক্স নেয়, এবং এটা যেই ফান্ড সেটা 3 বছরের মিনিমাম লক ইন পিরিয়ড থাকে, যে 3 বছরের মধ্যে তুমি এটা উইথড্রল করতে পারবে না। আর ELSS ফান্ডের কিন্তু যেহেতু মিউচুয়াল ফান্ড সেহেতু কিন্তু রিটার্নটা বাজারের উপরে নির্ভর করে, এর যে রিটার্ন সেটা কিন্তু ফিক্সড হয় না, এটা নিজস্ব মোবাইল অ্যাপের থেকে ডাইরেক্ট করা যায়, এবং ইনডাইরেক্টলি এটা ব্যাংকে বা কোনো ব্রোকারের মাধ্যমেও ELSS ফান্ড তোমরা নিতে পারো বা পিক করতে পারো। যে আমি সবসময় একদম গ্রাম্য বাংলা ভাষায় ভিডিও করি যাতে সবার বোঝার সুবিধার্থে এবং সবাই যাতে বুঝতে পারে, কোনো কঠিন ভাষা আমি ইউজ করি না, যে একদম সাধারণ লোক যাতে বুঝতে পারে। তোমার নেক্সট বা আমার দ্বিতীয় যে পয়েন্টটা থাকবে সেটা হলো FD বা ফিক্সড ডিপোজিট। বর্তমানে দেখা যায় যে বিভিন্ন মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে বা সোনার দামে যেভাবে উঁচু হয়, অনেক লোক আছে যেখানে সেখানে ইনভেস্ট করতে ভয় পায়, তো তাদের জন্য একটা বেস্ট অপশান এবং পপুলার যেটা হলো যে ফিক্সড ডিপোজিট। এখানে ব্যাংকে বা পোস্ট অফিসের মাধ্যমে যে কোনো জায়গায় ফিক্সড ডিপোজিট করা যায়। সাধারণত দেখা যায় যে ব্যাংকের থেকে পোস্ট অফিস একটু বেশি রিটার্ন দিয়ে থাকে ফিক্সড ডিপোজিট ব্যাপারে। এটা একটা সরকারির মাধ্যমে রেগুলেটেড হয়, RBI মাধ্যমে, তো এখানে প্রতারণার কোনো ভয় থাকে না, একদম খুব ইজি অপশান, যেখানে ট্যাক্সের ছাড় পাওয়া যায় তার সাথে সাথে সুরক্ষা এবং রিটার্নটাও ভালো পাওয়া যায়। ফিক্সড ডিপোজিটের যে রিটার্ন সেটা 5-7% পর্যন্ত রিটার্ন এখানে পাওয়া যায়। এখানে যত কম টাইম থাকে তত রিটার্নটা কম আসে, এবং 5 বছরের উপরে গেলে সেটা অ্যাভারেজ 7% উপরে পর্যন্ত রিটার্ন এখানে আসে। ফিক্সড ডিপোজিটে যে টাইম থাকে তার আগে যদি রিফান্ড করা হয় তো এখানে যে তার যে সুদের যে পার্সেন্টেজ সেটা কিন্তু কমে যায়। এটা হলো ফিক্সড ডিপোজিট, এবং সবারই এবং সাধারণ লোকেরই ফিক্সড ডিপোজিট খুবই পছন্দের একটা অপশান। আমার যে 3 নম্বর অপশান সেটা হলো যে PPF বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এটাও একটা সরকারি স্কিম এবং RBI দ্বারা পরিচালিত, সরকার কন্ট্রোল করে, যার জন্য এখানে রিস্ক একদম নার বরাবর রিস্ক নেই, একদম টোটাল
এখানেও যদি দেখা যায় তা 7%-এর উপরে রিটার্ন পাওয়া যায়, 7-8% এখানেও রিটার্ন পাওয়া যায়। এটা ব্যাংকের মাধ্যমে হয়, পোস্ট অফিসের মাধ্যমে হয়। এখানে 15 বছরের জন্য লক ইন পিরিয়ড থাকে, যে 15 বছরের জন্য এখানে তুমি টাকা একদম রাখতে পারবে, এবং এর যে রিটার্ন পার্সেন্ট সেটা হলো 7% রিটার্ন পাওয়া যায়। সাধারণত যে ফান্ডগুলো বলছি এখানে সবগুলোই মোটামুটি টাকা এখানে যায়, বর্তমান যে ইনফ্লেশন রেট আছে তাকে কিন্তু বিট করে, এবং তোমার টাকা কিন্তু একটা ভালো মজবুত জায়গায় সুরক্ষার সাথে সেফ থাকে, এবং তোমার যখন কোনো আপাতকাল আসে তখন কিন্তু সেটাকে উদ্ধার করে, তার সাথে সাথে তোমাকে টাকা বাড়ানোর যেমন টাকা দিয়ে টাকা তোলা হয় সেই প্রসেসটাও কিন্তু এখানে চালু থাকে। 4 নম্বর যেটা থাকবে সেটা হলো NSC, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। এই ফান্ডটাও তোমার ট্যাক্স সেভিং করে, এবং তার সাথে সাথে তোমার রিটার্নটাও ভালো দেয়। ট্যাক্স সেভিং ফান্ডের সাথে এটা সুরক্ষা প্লাস রিটার্ন দুটোই এখানে ভালো দেয়। এর লক ইন পিরিয়ড 5 বছর, এটা সাধারণত পোস্ট অফিস হয়, এবং এর যে রিটার্ন সেটা হলো 7% প্লাস রিটার্ন এখানে পাওয়া যায়, এবং এটাও একটা ভালো প্ল্যাটফর্ম, এবং এটাও সরকারি স্কিম, RBI দ্বারা রেগুলেটেড। আমার পরবর্তী যে ইনভেস্টের জায়গা সেটা হলো গোল্ড, অর্থাৎ গোল্ড যে দেখা যায় গোল্ডে রিটার্নটা একটু মানে ধীরে হয়, কিন্তু এটা লম্বা সময় পর্যন্ত গিয়ে দেখা যায় কিন্তু গোল্ডের দাম সব কন্টিনিউ বাড়ে, গোল্ডের দাম কিন্তু কমে না। তো এটা কেউ যদি মনে করো যে ডাইরেক্ট ফিজিক্যালি সোনা কিনে রাখবে সেটাও পসিবল, আর কেউ যদি মনে করো ইলেকট্রনিক্সভাবে বা ডিজিটালি শেয়ার মার্কেট থেকে বা কোনো কোম্পানি থেকে গোল্ড কিনে তার শেয়ার কিনে রাখবে সেটাও সম্ভব। তো গোল্ড একটা সেফ নিবেশের জায়গা, এখানেও কিন্তু একটা সময় পরে গিয়ে ভালো পরিমাণে বা একটা স্ট্রংলি সুরক্ষার সাথে এখানেও একটা ভালো রিটার্ন পাওয়া যায়, এবং সেভ করার জন্য গোল্ডও একটা ভালো জায়গা যেখানে অনেক লোকই গোল্ডে ইনভেস্ট করে থাকে। আমার পরবর্তী যেটা হলো সেটা হলো VPF বা ভলেন্টারি প্রভিডেন্ট ফান্ড। এটা সাধারণত যারা চাকুরিজীবী, যারা কন্টিনিউ নিয়মিত মাইনে পায় তাদের জন্য, এখানে মাইনের কিন্তু 100% পর্যন্ত ইনভেস্ট করার ব্যবস্থা আছে। এখানে যে রিটার্ন, এখানে রিটার্নটা কিন্তু একটু বেশি, এর রিটার্নটা 8%-এর উপরে এখানে রিটার্ন পাওয়া যায়। এটা একটা সেফ জোন জায়গা, তো এখানে ইনভেস্ট করে তোমার পয়সাকে তুমি গ্রোথ করতে পারো, এবং তোমার ফিনান্সিয়াল যে পরিস্থিতি সেটাকে আরও মজবুত এবং স্ট্রং করতে পারো। তো যারা পয়সাকে বাড়াতে চাও এবং একটা সামান্য অংশ তোমরা সেভ করতে চাও, তো এই যে নামগুলো ফান্ডগুলো আমি বললাম, এখানে যদি তুমি ইনভেস্ট করো তাহলে কিন্তু তোমার টাকা বাড়বেও এবং তোমার টাকা একটা ভালো পার্সেন্টের সাথে তুমি রিটার্ন পাবে। সাধারণত শেয়ার মার্কেটে সবার নলেজ থাকে না বলে সেখানে সবাই ইনভেস্ট করতে পারে না, বা ইনভেস্ট করতে সবাই ভয় পায়, সবার অতটা অ্যাগ্রেসিভ ইনভেস্টার না, সেই কারণে তারা সবসময় সেফ জোন খোঁজে। তো এই জায়গা আছে তোমার যা মাইনে সেখান থেকে যদি তুমি সামান্য একটা অংশ এখানে সেভ করো তাহলে তোমার ভবিষ্যৎটা আরও ভালো হবে এবং আরও সুন্দর এবং সুখময় হবে। সুতরাং আশা করি ভিডিওটা মনে ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো আমি যে কোথায় কোথায় ফান্ডের নামগুলো বললাম, একদম সেফ জায়গা, তো এখানে দ্বিধা ইনভেস্ট করতে পারো। এই পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার করবে, আর তার সাথে সাথে লাইক অবশ্যই করবে, এবং যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আসে সেগুলো তোমাদের নোটিফিকেশানে যায়, এবং বেল নোটিফিকেশানটি অবশ্যই দাবিয়ে রাখবে। সবাই ভালো থাকবে, সবাইকে নমস্কার।